হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। আর আজকে ফ্রেন্ডস তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না, কারণ এত তুফান, সকাল থেকে এত বৃষ্টি আর কারেন্ট নেই, পুরো অন্ধকার ছিল গো, তার জন্য কিছুই শেয়ার করতে পারিনি। আমার ফোনে ফ্রেন্ডস একদমই চার্জ নেই, শুধু 5% চার্জ আছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ফ্রেন্ডস তোমাদের সাথে মানে মোবাইল চার্জ দিয়ে চার্জার নিয়ে যাচ্ছে দোকানে, তো চার্জ দিলে তোমাদের সাথে দেখা হচ্ছে, না হলে তো ফ্রেন্ডস আর কারেন্ট আসলেই তো চলো যাওয়া যাক। আজকে কিছুই শেয়ার করতে পারিনি ফ্রেন্ডস, তো আর দোকানে গিয়ে একটু কথা হচ্ছে। আর ফ্রেন্ডস না হলে তো আর ঘরে এসে রাত্রে মোবাইল ফোন চার্জ দিয়ে আর কথা হচ্ছে। তো এত বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, তোমাদের দিকে কি হচ্ছে? যার যার দিকে তুফান বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি একটু চুলটা অন্যরকম বেঁধেছি, তো চলো যাওয়া যাক। আর আজকেও আমি টুকটুকি করে যাব, কারণ আমার হাজব্যান্ড বৃষ্টির জন্য টুকটুকিয়ে যান, তো আমিও টুকটুকিয়ে করে যাব। তো চলো এখন গিয়ে রাস্তাতে দাঁড়াবো টুকটুকিয়ে, তারপর দোকানে যাব। ফ্রেন্ডস, তো তোমাদের সাথে আর কথা হয়নি ঘর থেকে আসার পর, আজকে তো কিছুই শেয়ার করতে পারলাম না ফ্রেন্ডস, কারণ ফোনে চার্জ নেই। দোকানে এসে দোকানেও ফ্রেন্ডস কারেন্ট ছিল না, তো এই একটু মাত্র আগে আর কি কারেন্ট আস মানে এসেছিলো, তো আমি একটু চার্জ দিয়েছি, চার্জারটা এনেছিলাম, তো একটু চার্জ দিয়েছি। তো আমি ভাবলাম আর তোমাদের সাথে আর কি ঘরে গিয়েই কথা হবে, তো তার জন্য আর মানে ভিডিও বানাইনি বা কিছু, ভাবলাম আর কি তোমাদের সাথে আর ঘরে গিয়েই কথা হবে। আর ফ্রেন্ডস অনেক মশা দেখতে পাচ্ছ, খুব মশা কামড় দিচ্ছে, আর মশা কামড় দিলে না খুব জ্বলে। আর ফ্রেন্ডস এখন প্রায় 5:30 বেজে গেছে, প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, 6টা বাজার 5 মিনিট আগে ধরো সন্ধ্যা হয়ে যায়, তো প্রায় সন্ধ্যাটা হয়েই যাচ্ছে। আমি দোকানের মধ্যে ধুনাটাও দিয়ে দিয়েছি। আর ফ্রেন্ডস ভালো লাগছে না একদম, ঘরে যেতে ইচ্ছা করছে আজকে, আর একদম ফোন টোনও মানে দেখতে পাচ্ছি না, বোরিং লাগছে। তো আর ফ্রেন্ডস ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর আমার ফ্রেন্ডস শুধু ঘুমিয়ে আসছে, খালি ঘুমিয়ে আসছে, কারণ রাতে এত লেট হয় ঘুমাতে, প্রায় 1টা বেজে যায় রোজ, ঘুমাতে ঘুমাতে ফোন টোন দেখে, মুভি মানে মুভি টুভি দেখি বা ফোন একটু টিপাতে টিপাতে মানে 1টা বেজে যায়। আবার সকালে উঠে তাড়াহুড়ো করে সবগুলো কাজ টাজ করে আবার আসতে হয়, তার জন্য অনেক লেট হয়ে যায়। আর একটু বসলেই আমার মানে পুরো মানে এভাবে 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 করতেই থাকে, আমার শুধু মানে ঘুম এসে যায়। তো ফ্রেন্ডস আর কথা বলবো না, আর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ফ্রেন্ডস, তো চলো সবাই সাথে থাকো, আর ভিডিওটি স্কিপ না করবে, পড়ে থাকবে না। দেখতে পাচ্ছ ঘরে এসে গেছি, আর এসে যে ফ্রেন্ড চা বানিয়েছি, আজকে আমার ভাইও এসেছে, আর যে দেখতে পাচ্ছ চাটা খেয়ে তারপর আমি এদিকে রান্নাটা অবশ্যই দেবো। আজকে যে বিস্কুট এনেছি বেকারির, সেদিন খেয়ে খুব ভালো লাগছিলো, আর যে বনটাও এনেছি, আর খেয়ে দিয়ে যে আমার বারটাও হয়ে গেছে, আর যে একটু ডালমুড়িও চাটা খাওয়া দাওয়া হচ্ছে আর কি ফ্রেন্ডস। আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি চাটা খেয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর বারটা বানিয়ে নিয়েছি, আর এদিকে আমার হাজবেন্ডের পাবজি খেলা শুরু হয়ে গেছে, শুনতে পাবে তোমরা। আর যেদিকে আমি বিনস আলু তারপর আর কি দিয়েছিলাম জানি, তো একটু ভাজি করে নিচ্ছি ফ্রেন্ডস, কারণ উনি তো মাছ খাবেন না, আর একটু বানাবো মাছের চচড়া, সর্ষে দিয়ে একটু মাছের চচড়া বানিয়ে নেবো। তো আজকে রাত্রে এটা ইয়ার সকালে বানিয়েছিলাম ডাল, তো ডালও রয়ে গেছে ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুনও দেবো, তো এগুলো আমি এখন ব্লেন্ডারে গ্লেন্ড করে নেবো ফ্রেন্ডস। তো আমি এদিকে ভাজিটা বসিয়ে বসিয়ে আর এদিকে যে মাছের মশলাটা করে নিয়েছি চড়চড়ো বানাবার জন্য, তো এই যে সর্ষেটা আমি আগে মানে গুঁড়া করে রেখে দিয়েছিলাম শুকনো, তো এই যে সর্ষে গুঁড়ো, তারপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা বাটা মানে সবগুলো দিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি ভাজিটা নামিয়ে আর এগুলো মানে দিয়ে মাছের চড়চড়োটা ফ্রেন্ডস বানিয়ে নেবো। তো আমার যে ভাজিটা হয়ে গেছে আর মানে একটু লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে মাছ চড়চড়াটা আমি বসিয়ে দেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস তো এই যে দেখতে পাচ্ছ আমি সব মশলা টশলা দিয়ে এই যে দেখতে পাচ্ছ মানে মশলাটা একটু ভেজে নেবো, আর মশলাটা ভেজে ফ্রেন্ডস একটু জুল দিয়ে দেব, তারপর মাছগুলো দিয়ে দেবো। মশলা থেকে একটু তেল বেরিয়ে গেলে আমি একটু জুল দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ জুল দিয়ে দিয়েছি, তো জাল উঠে গেলে একটু শুকিয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে ফ্রেন্ডস নামিয়ে নেব। ফ্রেন্ডস তো আমার রান্না বান্না প্রায় শেষই, আর আজকে মানে মাছ চড়চড়া আর ভাজি আর সকালে ডাল ঢুকে গেছে, সেগুলো দিয়ে খানি হয়ে যাবে। আর ফ্রেন্ডস এখন একটু মানে শোপো শোয়ে মোবাইল টোবাইল দেখবো, তারপর রাত্রে একটু লেটে খাই আমরা, তো খাওয়া দাওয়া করে তারপর মানে ঘুমিয়ে যাব।
তো আজকে ভিডিওটি ছোট একটা ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকে সবগুলো শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না আর সন্ধ্যার সময় কারেন্ট এসেছে। তো আর ফ্রেন্ডস, কাল দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে টিক করে বাজিয়ে দেবে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই গুড নাইট ফ্রেন্ডস, বাই।